হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। সেই হাউ টু অ্যাপ্লাই ভিডিও হলো আপনাদের ফুড ডিপার্টমেন্ট যেটা ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি আপনাদের কী করে আপনারা ফর্মটা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল, টেলিগ্রাম চ্যানেলে মেসেজ আসছিল যে কী করে আবেদন করব স্টেপ বাই স্টেপ একটু বলে দিলে খুব ভালো হয়। এই যে আপনারা আবেদনটা মাধ্যমিক পাসে আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদনটা করতে পারবেন। এটা একটা অলরেডি ডিটেলস অফ নোটিফিকেশান আপনাদেরকে বলে দিয়েছি, সেটা সেখানে যেয়ে আপনারা এটা দেখতে পারবেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কী করে ফর্মটা ফিল করবেন, MTS পোস্ট আর যেটা আপনাদের ডাটা এন্ট্রি পোস্ট হলো সেটা আপনারা কী করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এটা আপনারা ওয়েস্টবেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এটা আবেদনটা করতে পারেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন, আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানটা আপনারা যেমন দেখেন, নিউ রেজিস্ট্রেশন উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন উপরে ক্লিক করার পর এখানে যেমন বলা হয়েছিল এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত, এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হলো আপনাদের 469। হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, আপনি কত পোস্টের জন্য আবেদন করতে চান। এখানে আপনারা দু পোস্টের জন্য আবেদন করতে চান, যেটা আপনাদের MTS পোস্ট আর আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট হলো। তাহলে আপনারা একসাথেও আবেদন করতে পারেন। যদি আপনারা চান শুধু MTS পোস্ট অথবা ডাটা এন্ট্রি পোস্ট আবেদন করব, তাহলে আপনারা এখানটা এক সিলেক্ট করবেন। যারা দু পোস্টের জন্য আবেদন করবেন এখানে আপনারা দুই সিলেক্ট করে নেবেন, যারা এক পোস্টের জন্য তারা এক এখানে সিলেক্ট করে নেবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে চান এখানটা আপনারা পোস্টের নামটা আপনারা দিয়ে দেবেন। ক্যান্ডিডেট নেম, ফার্স্ট নেম আপনাদেরকে এখানটা, ফুল নেম আপনাদেরকে এখানটা ফিলটা করে দিতে হবে। সেকেন্ড এখানটা চলে আসেন, আপনাদেরকে এখানটা ফাদার নেম আপনাদের যা আছে বাবার নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কী আছে সে ডেট অফ বার্থ আপনারা এখানটা সিলেক্ট আপনারা করে নেবেন। ইমেল আইডি আপনাদের কী আছে, ইমেল আইডি আপনারা এখানটা যা আপনাদের সঠিক ইমেল আইডি সেটাই আপনারা এখানটা বসাবেন। মোবাইল নাম্বার আপনাদের যা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনাদের যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার হয়ে থাকে তাহলে আপনারা এখানটা অল্টারনেটিভ দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন আধার কার্ড নাম্বার আপনাদেরকে এখানটা বসাতে হবে। প্যান কার্ড নাম্বার, আপনাদের প্যান কার্ড কী আছে এখানটা আপনারা প্যান নাম্বার আপনারা এখানটা বসিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা কী আছেন সেই ক্যাটাগরি এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন আপনাদের অটোমেটিকলি অ্যামাউন্ট কত আছে সেটা চলে আসবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান আছেন সেটা দিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। জেন্ডার, মেল ফিমেল কী আছেন সেটা দিয়ে দেবেন আপনারা। ম্যারিটাল স্ট্যাটাস আপনারা ম্যারিড আনম্যারিড যা আছেন সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। বাড়ির ঠিকানা আপনাদের এখানটা, বাড়ির ঠিকানা আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। স্টেট, কোন স্টেটে থাকেন স্টেটটা দেওয়ার পর আপনাদেরকে এখানটা পিনকোড বসিয়ে দিতে হবে। বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা সেম বাটনে ক্লিক করে পেজটা আপনারা চেক করে নেবেন, তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করলেন এখানে আপনাদের লগ ইন আইডি আর আপনাদের এখানটা পাসওয়ার্ড আপনাদের চলে আসবে। এটা আপনারা কোথাও নোট ডাউন করে রাখবেন যাতে আপনারা ভুলে না যান, অথবা আপনারা এখানটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে আপনাদের মনে থাকবে। তারপর ওকে বাটনে ক্লিক করার পর ওয়েবসাইটটা একটুখানি আপনাদের ওপেন হবে, সময় নেবে। যেই আপনাদের ওয়েবসাইট ওপেন হয়েছে আপনাদের এখানটা কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনাদেরকে বসাতে হবে। যেমন এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে, সেটা আপনার এখানটা মাধ্যমিক পাস আপনারা কোন কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার এখানটা আপনারা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনারা কত পেয়েছেন, টোটাল মার্কস আপনাদের কত, টোটাল মার্কস আপনারা এখানটা দিয়ে দেবেন। সেই টোটাল মার্কসের মধ্যে আপনারা কত মার্কস পেয়েছেন আপনারা মার্কশিট উপরে আপনারা মার্কশিটটা আপনারা পেয়ে যাবেন। সেই মার্কশিট তলা দিকে দেখবেন ওখানে আপনাদের টোটাল মার্কস দেওয়া হবে, মার্কস অবটেন কত সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের এখানটা দেখেন, যদি আপনাদের সিজিপি থাকে তাহলে এখানটা সিজিপি বসাবেন, নাহলে এগুলো আপনারা ছেড়ে দেবেন। এটা সিজিপি তাদের জন্যে যাদের ICSE বোর্ড যাদের আছে তাদের জন্য এখানে সিজিপি অপশান আছে। এবার যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে 12 ক্লাস পাস তাহলে আপনাদের এখানটা 12 ক্লাস ডিটেলস দিতে হবে। যদি গ্র্যাজুয়েশন পাস, গ্র্যাজুয়েশন পাসের ডিটেলস আপনাদেরকে এখানটা দিতে হবে। এই সমস্ত দেওয়ার পর এখানটা আপনাদেরকে রেফারেন্স আপনাদেরকে দিতে হবে। এখানটা আপনাদের দুজনের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন, তার বাড়ি অ্যাড্রেস যা আছে বাড়ি অ্যাড্রেস এখানটা দিয়ে দেবেন, তার মোবাইল নাম্বারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন।
দুজনের নাম, বাড়ি, অ্যাড্রেস, তারপর এখানটায় ওর মোবাইল নাম্বার আপনারা দেখে এখানটা বসিয়ে দিতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ আপনারা কী কী জানেন তার উপরে আপনাদেরকে এখানটা টিকমার্কগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। যেমন বাংলা দিয়ে দিলাম আমি, তারপরে যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনারা এখানটা ল্যাঙ্গুয়েজগুলো আপনারা চয়েস করে নেবেন। যেমন ইংলিশ আমি এখানে দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেটা এখানটা আপনারা সিলেক্ট করতে পারেন। এটা দেওয়ার পর আপনাদেরকে এখানটা পাতাটা দেখে নেবেন, তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। যেই আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলেন, এখানটা আপনাদেরকে বোঝার ব্যাপার, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট আপনাদেরকে এখানটা সিগনেচার, ডেট অফ বার্থের জন্য আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট আপলোড করতে হবে, আধার কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে, প্যান কার্ড আপলোড করতে হবে, মাধ্যমিকে আপনাদেরকে এখানটা দেখেন মার্কশিটসগুলো আপলোড করতে হবে, একটা আপনাদেরকে সিভি আপলোড করতে হবে। এগুলো আপনাদেরকে আগে আপলোড করে দেখিয়ে দিই। এগুলো আপনারা যা সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন সবকটা আপনাদেরকে 200 KB মধ্যে আপনাদেরকে আপলোডটা করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনাদেরকে এখানটা সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানটা দেখেন আপনাদের সমস্ত ডিটেলসগুলো চলে এসেছে। আপনারা এখানটা যা যা ডিটেলসগুলো বসিয়েছেন, যা যা এখানে আপনারা ডকুমেন্টসগুলো আপনারা দিয়েছেন, নিজের ডকুমেন্টস, নিজের ডিটেলস ভালো করে আপনারা চেক করে নেবেন। সবকটা চেক করার পর, অ্যাড্রেসগুলো চেক করার পর আপনাদেরকে এখানটা আপনারা নিজের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো দেখে নেবেন, পার্সেন্টেজ আপনারা কত পেয়েছেন, কত বসিয়েছেন। সমস্ত ডিটেলস দেখার পর আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন আপনারা ডকুমেন্টস কী কী আপলোড করলেন, সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখে নেবেন যা যা আপলোড করেছেন। সমস্ত ডিটেলস দেখার পর আপনারা এখানটা যদি চান যে আপনাদের কোনো জায়গা ভুল হয়ে থাকে তাহলে মডিফাই উপরে আপনারা ক্লিক করে আপনারা সেই জায়গা আপনারা এডিট করতে পারেন। যদি মনে হয় যে সব ঠিক তাহলে আপনাদেরকে এখানটা ডিক্লেরেশন বাটনে ক্লিক করার পর প্রসেড টু পেমেন্ট, তা আপনাদেরকে নেক্সট স্টেপে আপনাদেরকে চলে আসতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এখানটা নেক্সট স্টেপে চলে এসছেন, যেটা আপনাদের লাস্ট স্টেজ হলো আপনাদের পেমেন্টে। এই পেমেন্টে আপনারা ক্লিক হিয়ার টু পে ওকে করার পর এখানটা আপনাদের অপশানগুলো ওপেন হয়ে যাবে। এই সমস্ত অপশানগুলো ওপেন হওয়ার পর আপনারা এখানটা সবাই জানেন, যদি আপনারা ফোনপে দিয়ে করতে চান তাহলে এখানটা আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা ডেবিট কার্ড যাদের কাছে নিজের ডেবিট কার্ড এখানটা আপনারা দিতে পারেন। এভাবে আপনারা নিজের পেমেন্টটা আপনারা এখানটা করতে পারেন। পেমেন্ট করার পর আপনাদের যে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আপনারা নিজের অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রেখে নেবেন। কেন, আপনারা যেমন আপনাদের বলেছিলাম এটা আপনাদের ইন্টারভিউ সময় আপনাদের বা ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনাদের কাজে লাগতে পারে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরকমই আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।